আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পাপ কাজ করে থাকি। শয়তানের প্ররোচনা পড়ে আমরা নানা রকম পাপ কাজে জড়িয়ে পড়ি। একজন মানুষ যে গুনাহ করছে, ঠিক অপরজন মানুষ একই গুনাহ করছে, কিন্তু দুজনের শাস্তি একরকম হবে না। ধরুন 100 টাকা চুরি করলো, অপরজন ব্যক্তি ঠিক 100 টাকা চুরি করলো, কিন্তু একজনে পাবে জান্নাত আরেকজন পাবে জাহান্নাম। কারণ কি? শাস্তি দুজনের তো একই হতে পারত, কিন্তু হবে না। কারণটা হলো, প্রথমজন গুনাহ করেছে, কিন্তু সে কাজের জন্য অনুতপ্ত হয়েছিল, গোপন রাখার চেষ্টা করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সবার সামনে আড়াল করে একান্তে জিজ্ঞাসা করবেন, তোমার কি এই গুনার কথা মনে আছে? সে বলবে, হ্যাঁ আমার রব, আমি স্বীকার করছি আমার এই অপরাধ। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, আর আজকেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর যে নিজের গুনাহ প্রচার করে বেরিয়েছে, যেমন ফেসবুকে সে খারাপ কাজ করছে, অনলাইনে সে খারাপ কাজ করছে, অফলাইনে সে খারাপ কাজ করছে, সমাজে দুর্নীতি করছে, চুরি করছে, জেনা ব্যবসা করছে, অন্যকে গালাগালি করছে, এইসব ব্যক্তির উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে মুজাহারা ছাড়া সকলকে ক্ষমা করা হবে। মুজাহারা হচ্ছে সেই ব্যক্তি যে রাতে গুনাহ করে বেড়ায়, আর আল্লাহ তাআলা তার অপকর্মকে গোপন রাখে, কিন্তু সকাল হলেই সে সকলকে প্রচার করতে থাকে, আমি রাতে এই এই পাপ কাজ করেছি, আমি রাতে অমুকের এই ক্ষতি করেছি। অথচ আল্লাহ তাআলা তার পাপগুলো গোপন রেখেছিল, কিন্তু সে নিজের পাপ সবাইকে বলে বেড়ালো। যারা গুনাহ প্রকাশ করে তাদের জন্য এমন ভয়াবহ শাস্তি কেন? কারণ এতে সে নিজে পাপ করছে এবং অন্যকেও সে উৎসাহ দিচ্ছে। তার দ্বারা অনেক মানুষ এই খারাপ কাজে জড়িয়ে পড়ছে, তার আরও সুবিধা পাচ্ছে, সুযোগ খুঁজে নিচ্ছে। সে যে পাপগুলি করছে এর চেয়ে বড় মাপের কাজগুলো মানুষ উৎসাহ পাচ্ছে। ধরুন একজন ব্যক্তি সে একটা খারাপ ভিডিও দেখল, সে এই ভিডিও দেখার পর মানুষের সাথে শেয়ার করতে শুরু করলো, আর মানুষ তার এই কথা শুনে তারাও উৎসাহ পেয়ে আরও বড় মাপের হারাম ভিডিও দেখতে শুরু করলো। অথচ মানুষ তা জানতো না, খুব কম জানতো, কিন্তু তার নিকট বন্ধু হওয়ার কারণে, নিকট আত্মীয় হওয়ার কারণে তার এই পাপ কাজে প্রকাশ পেয়ে গেল। আর এই জন্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। কি দরকার আরেকজনের গুনাহ স্বেচ্ছা নিজে বহন করা? সাধারণত আমরা যদি পরীক্ষায় ফেল করি, কোন একটা সাবজেক্টে আমরা খারাপ করে ফেলি, তখন আমরা আমাদের বন্ধুকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা বলি না, কারণ এই ফেলের কথা শুনলে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ বলবে সে খারাপ ছাত্র, সে ভালো ছাত্র নয়। তাই আপনি মানুষকে বলে বেড়ান না। কিন্তু যখন আপনি পাপ কাজ করেন, এই পাপ কাজ ছিল আপনার জন্য লজ্জাকর, যেমনটা আপনি ফেল করেছেন, আপনার ফেল করা বিষয়টি মানুষের কাছে বলতে আপনার লজ্জা হয়। কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো গোপন রেখেছিলেন, কিন্তু আপনি প্রকাশ করে দিলেন, আর আপনি প্রকাশ করার কারণে আপনার গুনাহ বোঝা আরও বেড়ে গেল। মানুষ আপনার থেকে গুনাহ করা শিখছে, আর এই গুনার কিছু অংশ আপনি পাবেন। অন্যান্য মানুষ যেসব খারাপ কাজ করবে, আপনিও কিছু গুনা ভাগিদার অংশগ্রহণ করলেন। আমরা পাপ কাজ করে বেড়াই আর গর্ববোধ করি, আমরা হারাম গান শুনি, হারাম ভিডিও দেখি, জেনেবে বিচার করে থাকি, এসব কাজ আমাদের কাছে কোনো পাপই মনে হয় না। আমরা সবার সামনে সিগারেট খেতে পারি, অথচ আমার এই সিগারেট খাওয়ার কারণে অন্য মানুষ, অন্য ছাত্র আমাকে দেখছে, আর ওই মানুষগুলো আমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। মানুষ ভাবছে এটা তো কোনো পাপ কাজ নয়, এটা তো একটা সাধারণ বিষয়। এখন সিগারেট খাওয়া, জেনাবে বিচার করা সাধারণ হয়ে গিয়েছে, গান শোনা এটাও সাধারণ হয়ে গিয়েছে। কার কারণে? আপনি নিজে করছেন আর অপরজনকে উৎসাহ দিচ্ছেন। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।